বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি মোহাম্মদ শামিম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হবে অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা। আর এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমরা বুঝে চলি, ইনশাল্লাহ আমাদের সামনের জীবন খুব সুন্দর হবে। তাই আজকের স্বপ্নের ব্যাখ্যাগুলো হবে যে অবশ্যই খেয়াল করে শুনবেন, আমাদের ইহকাল পরকাল ধন্য হবে। যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির গায়ে সবুজ কাপড় দেখে, তবে তা তার শাহাদাত মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। দেখুন, এই পৃথিবীতে আমরা চলাকালীন যদি রাস্তা দিয়ে দেখি যে একটি গাড়িতে বসে আছি, সিঙ্গেলে পড়ে আছি, দেখা যায় যখন হলুদ বাতি এসেছে তখন কিন্তু গাড়িগুলা কি করলো যে তারা কন্ট্রোল করতেছে, আর যখন লাল বাতি দেখলো তখন গাড়িটা থামিয়ে দিল, যখন সবুজ বাতি দেখলো তখন গাড়িটা চালালো, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তবে আখেরাতের পথ কারো হলুদ বাতি, কারো লাল বাতি, কারো সবুজ বাতি, তবে আখেরাতের পথ আপনার সুন্দর হবে, আপনি শহীদি দরজা পাবেন, এটির লক্ষণ বা এর ইঙ্গিত। সেটি দেখুন, যদি কোনো মৃত ব্যক্তির গায়ে সবুজ কাপড় দেখে কেউ, তবে তা তার শাহাদাত বরণ করবে বা শহীদি মৃত্যু তার হবে, এবং তার শহীদি মৃত্যু হয়েছে এটাই বুঝে নেওয়া হবে, এবং আপনার নিজের বেলাও যদি এটা দেখে থাকেন তবে এটাও তাই। আচ্ছা, উপরের উল্লেখিত স্বপ্নগুলো যেমন মৃত ব্যক্তির আখিরাতের ভালো অবস্থায় প্রতি ইঙ্গিত করে, ঠিক তেমনইভাবে তার নিকট আত্মীয়দের দুনিয়ার উন্নত অবস্থায় উন্নত অবস্থার প্রতি ও ইঙ্গিত করে। আচ্ছা, এবার বুঝব, যদি কোনো মৃতকে হাসতে দেখে তবে তা তার ক্ষমাপ্রাপ্তির প্রতি ইঙ্গিত করে, যেহেতু আল্লাহ তাআলা এর সাত ফরমান, অনেক চেহারা সে দিন হাস্য উজ্জ্বল ও প্রফুল্ল হবে। সূরা আবাস আয়াত 38-39। আচ্ছা, এবার আসব, যদি কোনো ব্যক্তি জানাশোনা কবরস্থান হতে মৃত ব্যক্তিকে উঠতে দেখে তাহলে কি বুঝবে? তবে উক্ত এলাকার লোকেরা বিপদ ও দুর্ভিক্ষের সম্মুখীন হবে এবং সেখানে মোনাফিকদের অধিপত্য বিস্তার লাভ করবে। আচ্ছা, কথাটি আমি আবার বলছি, যদি কোনো ব্যক্তি জানাশোনা কবরস্থান হতে মৃত ব্যক্তিদের উঠতে দেখে, তবে উক্ত এলাকার মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যে দুর্ভিক্ষ, অভাব অনটন, আর এর মধ্যে মোনাফিক বা খারাপ কিছু প্রতাপশালী লোক এখানে বাসা বাঁধবে, এবং গরিবরা তো এমনিতেই মরেছে, আদামরা হয়ে আছে, এই মরাদেরকে আবার তারা গলায় পাড়া দেবে। আচ্ছা, এবার আসি, যদি কোনো মৃত হাস্য উজ্জ্বল দেখে তিনি তাকে স্পর্শ করতে বা তার সাথে কথা বলতে দেখে এবং কথা বলতে না পারে, এতে আমরা কি বুঝবো? তবে বিষয়টা আমি আবার বলছি, যদি কোনো মৃতকে হাস্য উজ্জ্বল দেখে কিন্তু তাকে স্পর্শ করতে বা তার সাথে কথা বলতে না পারে, তবে তার মৃত্যুর পর স্বপ্নদ্রষ্টার পক্ষ হতে যে সম্মানজনক কাজে পৌঁছাইছে, এজন্য সে তার প্রতি সন্তুষ্ট রয়েছে। আর যদি মুখ ফিরিয়ে নিতে বা তার সাথে ঝগড়া করতে দেখে, সে তাকে মারবে, তবে তার স্বপ্নদ্রষ্টার কোনো পাপের কাজ করার প্রতি ইঙ্গিত করে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে মৃত ব্যক্তি তাকে মারছে, তবে সে তার ঋণ পরিশোধ করে দেবে। আচ্ছা, এর ব্যাখ্যাটি এটি হলো যে কোনো মৃত ব্যক্তি কাউকে মারতে দেখলে, সে যদি আপনার কাছে কোনো কিছু প্রাপ্ত থাকতো, তাহলে সে জিনিস থেকে আপনি মাপ পেয়ে গেলেন কিংবা শোধ হয়ে গেল। এবার আসি, যদি কোনো মৃত ধনী দেখি, যদি কোনো মৃতকে ধনী দেখি, এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে? জীবদ্দশায় যতটুকু ধনী ছিল তার চেয়ে অধিক, তবে তা তার আখিরাতের ভালো অবস্থার প্রতি ইঙ্গিত করে।
আচ্ছা, অবশ্যই এটি আমরা বুঝে নেব, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন এদের মধ্যে কেউ মারা যায়, হয়তো সেই মানুষের প্রতি আমরা কোনো এমন কিছু বিষয় আমরা মনস্থর করি যে লোকটা পাপী ছিল, লোকটা আখেরাতে সে কষ্টে থাকবে, তো এরকম কিছু ভাবি। তবে যদি কখনো স্বপ্ন আপনি আমি কখনো এই স্বপ্নটি দেখি যে যে যদি কোনো মৃত ব্যক্তিকে ধনী হিসেবে দেখতেছি, সে খুব ধনী, তাহলে বুঝতে হবে তার আখেরাতে তিনি অভাবগ্রস্ত নয়, তার অবস্থা সে আখেরাতে খুব ভালো। আচ্ছা, যদি কোনো মৃতকে ফকির দেখে, তবে তা তার নেকি ও সওয়াবের মহতাজ হওয়ার প্রতি ইঙ্গিত করে। তবে আরেকটা বিষয় হলো, যদি কোনো মৃতকে বিবস্ত্র দেখে, মানে উলঙ্গ দেখে, তাহলে এটি আমরা কি বুঝব? এই স্বপ্নটি দেখলে আমরা এটি বুঝবো যে তবে তা তার সওয়াব ও নেকি হতে খালি হাতে ফিরে যাবার প্রতি ইঙ্গিত করছে। আচ্ছা, এবার আসে যদি কোনো অপরিচিত কিছু লোককে হাসি খুশি নতুন কাপড় পরে কোনো জায়গায় হতে বের হতে দেখে, তবে তাদের তা তাদের নিকটাত্মীয় স্বজনের কোনো কাজ জীবিত হবে বা নিকট আত্মীয়র কোনো কিছু তাদের সফলতা হবে। আচ্ছা, তো এবার আসব, জীবিত হবে অথবা সফল হবে এবং তাদের ধন সম্পদ ও সৌভাগ্য নতুনভাবে ফিরে আসবে। আর যদি তাদেরকে চিন্তিত দেখে বা তাদের কাপড় চোপড় ময়লা দেখে, তবে তারা গরিব হয়ে যাবে এবং অবৈধ কাজে লিপ্ত হয়ে যাবে। আচ্ছা, এখন যে কথাটি আপনাদের সামনে বলবো, মৃত কাফের, যে অনেক মানুষ পৃথিবীতে আল্লাহর আইন না মেনে, নবীর আইন না মেনে তারা কাফের হয়ে গেছে। আচ্ছা, মৃত কাফেরদের নিয়ে একটি আলোচনা, সেটি হলো, দেখুন, মৃত কাফেরকে যদি ভালো অবস্থায় দেখা যায়, তবে তা তার সন্তানাদির উন্নত মর্যাদা বোঝাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার অবস্থা ভালো বোঝাবে না। আচ্ছা, এবার আসি, যদি কোনো মৃতকে প্রথমে হাসতে ও পরে কাঁদতে দেখে, তবে এই ইঙ্গিত করে যে সে মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেনি। আর যদি মৃতকে চেহারা কালো দেখে তবে আর যদি মৃতকে চেহারা কালো দেখে তবে তাও তার কুফুরির অবস্থায় মৃত্যুবরণ করেছে বা তার লক্ষণ এটি বোঝায়, যেহেতু আল্লাহ তাআলা এর সাত ফরমান। বস্তুত যাদের চেহারা কালো হবে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফুরি করেছিলে? সূরা আলে ইমরান আয়াত 106। কেউ যদি মৃতকে ব্যস্ত বা ক্লান্ত দেখে তবে তা ওই বাস্তবতা, তবে ওই ব্যস্ততা বা ক্লান্তির লক্ষণ, যাতে সে লিপ্ত রয়েছে। মানুষ পৃথিবীতে খারাপ কাজে, খারাপ কিছুতে যখন লিপ্ত থাকে তখন তাদেরকে এরকমটাই দেখতে দেখায়। এবার আসব, যদি মৃতকে অসুস্থ বা তার গায়ে ময়লাযুক্ত কাপড় দেখে, তবে বান্দার হক ছাড়া আল্লাহ তাআলা ও তার মধ্যে। যদি মৃতকে অসুস্থ বা তার গায়ে ময়লাযুক্ত কাপড় দেখে, তবে বান্দার হক ছাড়া আল্লাহ তাআলা ও তার মধ্যে। দিনের যে সমস্ত হক রয়েছে সে সম্পর্কে জিজ্ঞেসিত হবে। আচ্ছা, এবার আসব যে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।